প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। খুব সেনসিটিভ বিষয় নিয়ে লাইভটা করতেছি। আপনারা উপরে হেডিংটা দিয়েছেন যে র্যাবের হেফাজতে নারীর মৃত্যু এবং র্যাবকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আপনাদেরকে আপনারা দেখেছেন আজকে সবাই যে গতকালকে ওই আজকে সব মিডিয়াতেই আপনারা দেখেছেন, তার মধ্যে আমি প্রথম আলোর থেকে যে মূল অভিযোগটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন, র্যাবের হেফাজতে নারীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের। নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন 45 নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল 10:30টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করা হয়। গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী পদে চাকরি করতেন। র্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে একজন নারী ভূমি অফিসে চাকরি করেন, বাসায় ওনার সন্তান আছে, স্বামী আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী আছে। উনি প্রতিদিনকার মতো সকালবেলা বিদায় নিয়ে অফিসে গেলেন, উনি আর ফিরলেন না। এটা কতটুকু অমানবিক! র্যাব তাকে রাস্তার মধ্যে থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেন। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লেন, তারপরে তিনি হাসপাতালে মারা গেলেন। এখন আমাদের প্রশ্ন হল, র্যাব হলো একটা এলিট ফোর্স, চকোস বাহিনী। বাংলাদেশে এই র্যাবের আপনারা আর একটা ঘটনা দেখছেন, গত সপ্তাহে এই 3-4 দিন আগে নারায়ণগঞ্জেও র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 65 বছরের একজন বৃদ্ধ মারা গেছে নারায়ণগঞ্জে গত পরশুদিন। সেটাও সব মিডিয়ায় আপনারা দেখেছেন। এখন কথা হলো, এই যে এলিট ফোর্স র্যাব, এনাদের তো আরও সচেতন হওয়ার দরকার আছে। আমি তো জানি যে প্রতারণার কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের বিষয়ে র্যাব হস্তক্ষেপ করে না। যেমন আমাদের র্যাব 3, এই যে এখানে টিকাটুলিতেও দেখছি লেখা আছে যে কোনো আর্থিক লেনদেন বা জমি জমা দখল এই সংক্রান্ত কোনো অভিযোগ র্যাবে গ্রহণ করা হয় না। তো কী কারণে ওনার প্রতারণার, ভূমি অফিসে চাকরি করে অফিস সহকারী, ওনার বিরুদ্ধে কেউ প্রতারণার অভিযোগ উঠছে, র্যাব গেছে তাকে আটক করছে? কিন্তু এইখানে কথা আছে, আপনি র্যাব হন আর পুলিশ হন, বিশেষ করে র্যাবের উপরে দেশবাসীর চাওয়া পাওয়া এবং আস্থাটা কিন্তু আরও বেশি পুলিশের চাইতে, অন্য বাহিনীর চাইতে। এই কথাটা র্যাবের অফিসারদের খেয়াল রাখতে হবে। র্যাব যখন কাউকে হেফাজতে নেবে, তখন তার দায় দায়িত্ব সব চলে যাবে র্যাবের কাছে, নিতে হবে সব দায় দায়িত্ব নিতে হবে। একজন সুস্থ মানুষ অফিসে যাইতেছে, আপনি ডাইকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, সে মারা গেল, এর দায়ভার র্যাবকে নিতে হবে। এবং এটার একটা সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি আমি। এই তো 4-5 দিন আগে নারায়ণগঞ্জে একজন 65 বছরের বয়োবৃদ্ধ যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা সকল প্রকার বিনা বিচারে হত্যার বিরোধী এবং দেশে আইনের শাসন কায়েমের জন্য আমরা লড়াই করতেছি। এই র্যাব প্রতিষ্ঠা করছিল বিএনপি, পরবর্তী তো বিএনপি অভিযোগ তুলছে যে বিএনপি যে সমস্ত অভিযোগ তুলছে যে র্যাব নাকি তাদের লোকজনকে গুম করছে। কিন্তু এই বিএনপি এই র্যাবকেও প্রতিষ্ঠাও করছিল এই পলিটিক্যাল কাজে ব্যবহার করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য। শেষে তারাই দমনের শিকার হয়েছে এই র্যাব দ্বারা।
কাজে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে সতর্ক করতে চাই যে চিরদিন আপনারাও ক্ষমতা থাকবেন না। কিন্তু এই র‍্যাব দেশবাসীর একটা আস্থার জায়গা ছিল, একে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে এই ডিপার্টমেন্টটাকে একবার আমেরিকায় নিষেধাজ্ঞার মুখে ফেলছে, আবারও অসৎ উদ্দেশ্যে এই র‍্যাবকে কে বা কারা ব্যবহার করতেছে, নাকি কিছু কিছু কর্মকর্তার ভুলের কারণে এই ধরনের ঘটনা ঘটছে, এটা বিচার বিভাগীয় তদন্ত হইতে হবে। এটা আমি আবারও বলছি, র‍্যাব বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন, আমরা নিজ চোখেই দেখতেছি র‍্যাবের ফল, যেগুলো প্রতিফল যে চাঁদাবাজ, সন্ত্রাস এবং খুনি কিলার যে সমস্ত বাহিনীগুলো ছিল ঢাকাতে রাজধানীতে, 7-স্টার বাহিনী, 5-স্টার বাহিনী, 3-স্টার বাহিনী, এক সময় যে অস্ত্র ঝঞ্ঝানানিগুলো ছিল, এক সময় তো এই ঢাকা শহরে নির্বাচনে এমপি হওয়া যেত না, যেসব বাহিনী ছিল সেসব বাহিনীকে ব্যবহার করে এমপি হইতে হইতো। কিন্তু এগুলো এই র‍্যাব আসার পর থেকে এই চাঁদাবাজিটা নির্মূল হয়েছে, সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে, অনেক সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে গেছে, অনেকে মারা গেছে এই সন্ত্রাস দমনে আর জঙ্গিবাদ দমনে র‍্যাবের যে ভূমিকা, এর জন্য আমরা দেশবাসী গর্বিত, একটা এলিট ফোর্স। কিন্তু কিছু কিছু ঘটনার কারণে এই এলিট ফোর্সের সুনাম ক্ষুণ্ণ হোক দেশ বিদেশে, এটি কিন্তু আমরা হইতে দিতে পারি না। কাজে র‍্যাবকে আরও সতর্কভাবে কাজ করতে হবে, আরও সচেতন হইতে হবে, এবং কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা ভুল করলে তাকে জবাবদিহিতা এবং বিচারের আওতে আনতে হবে। আমরা চাই এই যে ঘটনাটা ঘটছে, বিশেষ করে র‍্যাবের হাতে যেন আর এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে, আর বিচার বিভাগীয় একটা তদন্ত করে দেখা হোক যে এই নারীর র‍্যাব হেফাজতে মৃত্যুর কারণ কি। আমরা আর একটিও বিনা বিচারে হত্যা এদেশে বরদাস্ত করব না, এবং এটা আমরা চাই না। অপরাধী যেই হোক, দেশে যে প্রচলিত আইন আছে তাকে আইনের মুখোমুখি করতে হবে। যদি প্রশাসনের হাতে বা হেফাজতে থাকার পরে মারা যায়, যে প্রশাসনের হাতে থেকে মারা যাবে তাদের অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সবাই ভালো থাকুন। এই ভিডিও আর দীর্ঘায়িত করলাম না, ধন্যবাদ।